السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করব আপনি কিভাবে জিনের সাথে বন্ধুত্ব করবেন একদম সহজ একটি আমলের মাধ্যমে সূরা নাসের একটি আয়াতের আমল তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার আজকে সম্পূর্ণ দেখতে হবে প্রিয় দর্শক অনেকেই আপনারা বলেন যে আমল করি কিন্তু আমলে কাজ হয় না আমলে কাজ না হওয়ার কারণ হলো হয়তো আপনার রূহানি শক্তি কম এজন্য আপনার কাজ নাও হতে পারে এজন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে কিভাবে রূহানি শক্তি বৃদ্ধি করতে হয় সেই আমলটি আপনাকে আগে ভালো করে পড়ে নিতে হবে এরপরে আপনি যে আমলটি করেন সেই আমলটি হয়তো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমলটি করা হয় না এজন্য হয়তো আপনার আমলে কাজ হয় না কারণ অনেকেই আছেন যে ভিডিওটি স্কিপ করে করে দেখেন যার জন্য হয়তো কোনো এক জায়গা থেকে আমার একটি শব্দ হয়তো আপনি শুনতে পান না এজন্য আপনার আমলটি পরিপূর্ণভাবে করা হয় না তাই হয়তো আপনার আমলে কাজ হয় না তো প্রিয় দর্শক এজন্য বলি পুরো ভিডিওটি স্কিপ না করে একদম পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখে যাবেন ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন তো প্রিয় দর্শক এবার আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আপনি যদি জিনের সাথে বন্ধুত্ব করতে চান একদম সহজ আমলের মাধ্যমে সহজ একটি নিয়মে তাহলে আপনাকে সর্বপ্রথম এশার নামাজের পর বা রাত্র 12টার পরে তাহাজ্জুদের সময় 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনার শরীরটি বন্ধ করে নেবেন আর শরীরটি কিভাবে বন্ধ করতে হয় এরকম একটি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন তো সর্বপ্রথম আপনি আপনার শরীর বন্ধ করে নেবেন এরপরে সূরা নাসের একদম শেষের আয়াতটি হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতের টুকরাটি আপনি মাত্র 133 বার পাঠ করবেন 133 বার পাঠ করার আগে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এরপরে সূরা নাসের সেই আয়াতের টুকরাটি 133 বার পাঠ করার পরে আপনি আবারো 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এরপরে কিবলা মুখী হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমার সাথে একটি মুমিন জিনকে বন্ধু রূপে বানিয়ে দেন হে আল্লাহ আপনি আমাকে একটি ভালো জিনের সাথে বন্ধুত্ব করে দেন এভাবে করে আপনি আপনার মনের সকল আবেগ দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন এবং এই আমলটি এরকম ভাবে আপনি 21 দিন পর্যন্ত করবেন প্রিয় দর্শক আমলটি সুন্দরভাবে আপনার করতে হবে এবং প্রতিদিন আপনাকে কিছু গরিব বা অসহায় মানুষদের অল্প কিছু হলেও হাদিয়া বা একটু আহার করাতে হবে এরকম ভাবে আপনি 21 দিন আমলটি করার পর ইনশাআল্লাহ আপনার সামনে একজন মুমিন জিন এসে হাজির হয়ে যাবে আর তার সাথে আপনি সর্বপ্রথমে সালাম দিয়ে এরপরে কথা বলতে পারবেন মনের কথা তাকে বলতে পারবেন এবং যদি জিন কোনো শর্ত দেয় তাহলে অবশ্যই আপনাকে ভেবে চিনতে সেই শর্তগুলো পালন করতে হবে তাহলেই আপনি তার সাথে উঠা বসা সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক এই আমলটি যারা জিন সাধক রয়েছে বা যারা কবিরাজ রয়েছে তাদের এজাজত ছাড়া অনুমতি ছাড়া কখনোই এই আমলটি করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু